সেখানে সারথি রয়েছে, আর এখানে দুখানা ঘোড়া রয়েছে, এপাশে একটি রয়েছে এবং ওপাশে একটি রয়েছে। রথ হয়ে যাওয়ার পর কি চলে যাওয়া হয় না এখানেই থাকা হয়? রথটা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের যাওয়া আসা লেগে থাকে। আচ্ছা দাদা ভাই, এই সুন্দর প্রচেষ্টা কি রথ উপলক্ষে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথায় বাড়ি আপনার? মন্দির বাজার থানা। মহিষাদলে কিন্তু পেয়ে গিয়েছি জগন্নাথ দেবের প্রসাদ। হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছিল তোর একটি ব্লগ নিয়ে। এখন রয়েছি চৈতন্যপুরের পার্শ্ববর্তী এলাকা, একটা কিন্তু ডিজেল অর্ডার করে কিন্তু রওনা দিচ্ছি। আর আজকে কিন্তু মেন যাবো মহিষাদল রথ দেখতে। মহিষাদলের যে রাজকীয় রথ রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। চৈতন্যপুর ছেড়ে আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। এই জায়গাটার নাম রয়েছে বাবুরহাট। এখনও প্রায় অনেকটাই রাস্তা রয়েছে তো মহিষাদল যাওয়ার জন্য। কুকুরাহাটি থেকে নন্দকুমার যাওয়ার যে মেন রাস্তা রয়েছে, সেই রাস্তার মধ্যে কিন্তু এখন আমরা রয়েছি। এখন অনেকটাই রাস্তা রয়েছে, সেটা কিন্তু অতিক্রম করে আমাদের যেতে হবে মহিষাদল। তো আমাদের কিন্তু গাড়ি ভাড়া নেবে চৈতন্যপুর থেকে মহিষাদল ২৫ টাকা, এবং তার আগে কিন্তু গাড়ি ধরেছিলাম কুকুরাহাটি থেকে চৈতন্যপুর, তো ওখানে নিয়েছিল ১৫ টাকা, মানে আমাদের টোটাল গাড়ি ভাড়া যাচ্ছে ৪০ টাকা। মানে ৪০ টাকার ব্যবধানে কিন্তু আমরা চলে যাচ্ছি মহিষাদলে। কুকুরাহাটি থেকে বাস পেয়ে যাবেন, সেই বাস ধরে যদি আসেন তাহলে ২৫ টাকা করে পড়বে। বাস ছিল না বলেই কিন্তু আমরা গাড়িতে করে আসছি, মানে এই ছোটো গাড়িতে করে আসছি। এবার কিন্তু একদমকে দেখা হবে মহিষাদলে। তো বন্ধুরা, মহিষাদলের রথ দেখার জন্য কিন্তু চলে এলাম মহিষাদলে, আর এখন কিন্তু রয়েছে মহিষাদল। আর এদিকটা গেলে আপনারা যাবেন কুকুরাহাটি, আমরা কিন্তু এদিক দিয়ে এলাম। আর এদিকটা গেলে আপনারা যাবেন গেঁওখালি, আর এদিকটা গেলে আপনারা যাবেন কিন্তু নন্দকুমার। আর ঠিক কিন্তু এপারে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে গেলেই কিন্তু রয়েছে রাজবাড়ি, মানে মহিষাদল রাজবাড়ি, মহিষাদলের রথ এবং হচ্ছে মহিষাদল হাই স্কুল। তো আরেকটা কথা বলে রাখছি বন্ধুরা, এদিকে যে রাস্তা চলে যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে গেঁওখালিতে, আর গেঁওখালিতে কিন্তু ফেরিঘাট রয়েছে। সেই ফেরিঘাটের মাধ্যমে কিন্তু আপনারা দু জায়গায় চলে যেতে পারবেন। এক হচ্ছে নূরপুর যেতে পারবেন, আর দুই হচ্ছে গাদিয়ারা যেতে পারবেন। আর নূরপুর পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে, আর গাদিয়ারা পড়ছে হাওড়াতে। আর আমি এখন রয়েছি কিন্তু পূর্ব মেদিনীপুরে। তো এখন কিন্তু আমরা মহিষাদলের রথ দেখার জন্য রওনা দিচ্ছি। রথ উপলক্ষে কিন্তু এখানে পশুর দোকান রয়েছে, তো এর থেকে বোঝা যাচ্ছে মেলা মেলা রথ। আর কিছুটা দূরেই কিন্তু রয়েছে রথটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছে। এই যে রথটি কিন্তু অনেক পুরাতন দিনের ইতিহাস বহন করে। এখানে কিন্তু রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ির রাজারা কিন্তু এই রথটিকে এখনও পরিচালনা করে। আর কিছুটা গেলেই কিন্তু রয়েছে রাজবাড়ি, তো রাজবাড়িতে হয়তো যাওয়া হবে না। দেখুন বন্ধুরা, সামনেই রয়েছে মহিষাদল রাজ কলেজ। রাজারা এই জায়গাগুলো দিয়েছে, মানে এই স্কুলের জায়গা থেকে শুরু করে কলেজের জায়গা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রাজকথা কিন্তু উল্লেখ করা হয়। তো দেখুন সামনে কিন্তু রয়েছে মহিষাদল রাজ হাই স্কুল। তো এই রাস্তা ধরে গেলে কিন্তু রয়েছে রাজবাড়ি, তো যাওয়া হবে না এখন। এখন কিন্তু একদম রথ দেখতে যাব। তো সামনে কিন্তু পোল পড়বে, পোল কিন্তু ক্রস করে আমাদের যেতে হবে রথ দেখতে যাওয়ার জন্য। কি ঠাকুর আনতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা, কখন আসা হবে? এক্ষুনি আসা হবে। এই পোল কিন্তু ক্রস করে আমাদের যেতে হবে রথ দেখতে যাওয়ার জন্য। আর এই যে রথটি কিন্তু অনেক পুরাতন দিনের ইতিহাস বহন করছে, তো বেশ চওড়া কিন্তু খাল রয়েছে, তার জন্য কিন্তু বেশ উঁচু কিন্তু এটা পোল। অবশ্যই দেখুন অনেকটাই কিন্তু উঁচু পোল। এই পালকি করে কিন্তু প্রতিমা আসবে, আর যেহেতু আজকে রথযাত্রা আর এই দিনের জন্য কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে এখানে স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে মানে আগত বিভিন্ন দর্শনার্থীরা। তো প্রচুর কিন্তু ভিড় রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের গাছ রয়েছে। অবশ্যই যারা আসবেন অবশ্যই কিন্তু কিনতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু ফুলের গাছ রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে। আমরা এখন বন্ধুরা রয়েছি মহিষাদল বাজারের ভেতরে রয়েছে। তো এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে, একটা জল খাওয়ার চেষ্টা করছি। দাদা ভাই, এই সুন্দর প্রচেষ্টা কি রথ উপলক্ষে? তো দাদা ভাইরা, আপনারা কি ক্লাব বাইজ করছেন না এখানে গ্রামবাসীরা? সোনা দোকানের যে গোষ্ঠী আছে আমাদের এখান থেকে, বাতাসা আছে, ছোলা আছে, জল আছে। দাদা ভাইয়ের নাম? রমেশ দাস অধিকারী। দাদার নাম? আচ্ছা, রূপম মাইতি। খুব ভালো লাগলো দাদা, এটা কি প্রতি বছর করে থাকেন? আচ্ছা আচ্ছা, তার কতক্ষণ লাগবে রথ দেখতে গেলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছুক্ষণ কিন্তু বাকি রয়েছে। অবশ্যই কিন্তু এবার হচ্ছে প্রবেশ করব মেন হচ্ছে গন্তব্য।
মহিষাদল যে বাজারের যে বিখ্যাত হ্রদ, মানে মহিষাদলের বিখ্যাত হ্রদ, সেটা কিন্তু আবার দেখতে যাবো। দাদা ভাইদের অবশ্যই দেখালাম সুন্দর একটা জল ছত্র, সেখানে কিন্তু বাতাসা দেওয়া হচ্ছে, ছোলা দেওয়া হচ্ছে এবং জল দেওয়া হচ্ছে, খুবই ভালো লাগলো। এখন কিন্তু মেন যে গন্তব্য সেখানে কিন্তু চলে এসেছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব মহিষাদলের হ্রদ, যেটা কিন্তু অনেক দিনের, অনেক পুরাতন দিনের কিন্তু ইতিহাস বহন করছে। এখানে অবশ্যই আসলে কিন্তু মানে সেই পুরাতন দিনের ইতিহাস কিন্তু অবশ্যই আপনাদের মনে পড়বেই। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হ্রদটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন গান চলছে, আর আমি কিন্তু রয়েছি একদম মহিষাদল বাজার, সেখানে কিন্তু রয়েছি, আর সামনেই দেখুন হ্রদটা রয়েছে আর খুব সুন্দর লাগছে। এই হ্রদকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছে একটিবার দেখার জন্য, আর প্রচুর কিন্তু মানুষের সমাগম, আর বিকেলের দিকে কিন্তু এখানে প্রবেশ করাটা কিন্তু খুব চাপের হবে। তো তাই আমরা কিন্তু দুপুরবেলায় এসেছি, দাদা ভাইরা এখানে কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছে এখানে রথযাত্রাটি। তো দেখুন এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমি একটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। মহিষাদলে কিন্তু পেয়ে গিয়েছি জগন্নাথ দেবের প্রসাদ, তো খিচুড়ি প্রসাদ রয়েছে অবশ্যই, সেটা কিন্তু এখন খাচ্ছি, অবশ্যই খেয়ে কিন্তু আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা খিচুড়ি ভোগ খাওয়ার পরে কিন্তু চলে এলাম, তো একদম কিন্তু একদম রথের কাছে। তো দেখুন কত সুন্দরভাবে রথটা এখানে রয়েছে, পুজো দেওয়ার জন্য কিন্তু জ্বালা দেওয়া শুরু হয়ে যাচ্ছে, কত সুন্দর ভিউ অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। দাদা ভাইরা কিন্তু অনেক জ্বালা নিয়ে বসে রয়েছে। কিরম কি দাম রাখা হচ্ছে দাদা, জ্বালার দাম কেমন কি রয়েছে? 20 টাকা 30 টাকা, তাই তো? ছুঁয়ে দেখার চেষ্টা করছি। তো দেখুন সেই পুরাতন দিনের কিন্তু একটা ঐতিহ্যবাহী রথ কিন্তু এখানে রয়েছে, মানে রাজবাড়ির রথ। আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করছি কেমন রূপে রথটি এখানে রয়েছে, আর দেখুন কত সুন্দর রূপে রয়েছে, আর এখানে কাছিটা কিন্তু প্রচুর মোটা রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো বিশাল মোটা কাছি, তো দেখতে পাচ্ছেন বিশাল মোটা কিন্তু কাছি রয়েছে, এপারে দুখানা কাছি রয়েছে, এপারে দুখানা কাছি রয়েছে, আর এখানে কিন্তু ফটো শ্যুট করার জন্য প্রচুর দাদা ভাইরা চলে এসছে। কাছিটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত রয়েছে, সেই স্থান পর্যন্ত রয়েছে, অনেকে কিন্তু এই কাছিটা ধরে কিন্তু গড় করছে, অবশ্য আমিও গড় করে নেওয়ার চেষ্টা করছি। আর দেখুন রথটা কত সুন্দর লাগছে, অবশ্য সামনে যাওয়ার চেষ্টা করছি। সারথি কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে, সারথি হয়তো ভিতরে রয়েছে, আর এই সারথি, সেই তো সারথি রয়েছে, সেইখানে রয়েছে, দেখানোর চেষ্টা করছি, সেখানে সারথি রয়েছে, আর এখানে দুখানা ঘোড়া রয়েছে, এপাশে একটি রয়েছে এবং ওপাশে একটি রয়েছে, আর খুব সুন্দর কিন্তু ভিউ এখন উদযাপন করছি মহিষাদল হ্রদ প্রাঙ্গণে। তো নিচে কিন্তু পুজো দেওয়ার জায়গা, তো এখানে কিন্তু প্রতিমা দেখা যাবে না, আর দূর থেকে কিন্তু আমাদের প্রতিমা দেখতে হবে, কেননা প্রতিমাগুলো সব উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে গোপাল দেব রয়েছে, সে একদম উপরে রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু আনা হবে প্রতিমাগুলি, মানে যার মধ্যে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তো সেই প্রতিমাগুলো কিন্তু আনার জন্য কিন্তু ঢাকি মশাইরা চলে গিয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করেছিলাম। তো উপরে কিন্তু রয়েছে গোপালজি, দেখতে পাচ্ছেন সেই উপরে কিন্তু রয়েছে, সেই উপরেই কিন্তু রয়েছে গোপালজি, অবশ্যই দেখুন সেখানে রয়েছে। ডালার কেমন কি দাম রাখা হচ্ছে? 30 টাকা 50 টাকা। তো প্রতি বছর কি দোকান দেওয়া হয় এখানে? প্রতি বছর, তাই তো? তো কাকুর নাম কি? পুতুল চক্রবর্তী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর দাদা ভাইদের কি এখানেই বাড়ি? কোথায় বাড়ি আপনার? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। কোথায় বাড়ি আপনার? মন্দির বাজার থানা। একই জেলার লোক, তাই তো? একদম। তো কাকু কিন্তু আসছে মন্দির বাজার থেকে, তো ওনার নাম রয়েছে পুতুল চক্রবর্তী, তো উনি কিন্তু প্রতি বছর এখানে আসে। আপনি রাজবাড়ির সদস্য, তাই তো? দাদা আপনার নাম? এই যে রাজা ছিল আপনার কি হয়, দাদু হয়? দাদু হয়, তাই এখনো আছেন, তাই তো? মানে যে রাজা ছিল ওনার আপনি নাতি, তাই তো? আচ্ছা, হ্যাঁ। এখানে এসে কেমন লাগছে, প্রতি বছর আসা হয়? আচ্ছা, মানে এই যে রথ হয়ে যাওয়ার পরে কি চলে যাওয়া হয় না এখানেই থাকা হয়? আচ্ছা আচ্ছা, মানে মেন থাকেন কলকাতায়, তাই তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় করে। একদম রাজবাড়ির কিন্তু কনিষ্ঠ সদস্য কিন্তু এখন প্রবেশ করলো, এই যে মেন রথ রয়েছে রথের ভেতরে, তো অবশ্যই হয়তো দেখাতে পারবো না, তো আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কনিষ্ঠ যে ব্যক্তি রয়েছেন রাজবাড়ির, উনি কিন্তু প্রবেশ করে গেল ভিতরে, গর্ভগৃহে কিন্তু প্রবেশ করে গেল, তো উপরে কিন্তু উঠবে, এরপরে কিন্তু প্রতিমা উঠবে, মানে যে জগন্নাথ দেব, সুভদ্রা এবং হচ্ছে বলরাম। তো দেখুন প্রতিমা তোলা হচ্ছে,
তো এখানে কিন্তু ওই যে কনিষ্ঠ পুত্র বললাম, মানে এই রাজবাড়ির কনিষ্ঠ পুত্র, উনি কিন্তু এই প্রতিমাগুলোকে এখানে প্রতিষ্ঠা করবে, মানে ওখানে রাখবে। আর আজকের মতো কিন্তু বিদায় জানাতে হচ্ছে। তো বন্ধুরা ভিড় দেখুন তো, আমাদের প্রায় কিন্তু রথ দেখা হয়ে গেল, এবার কিন্তু রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা কিন্তু অসাধারণ মুহূর্ত এখানে উদযাপন করলাম, রথের কাছে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আর একটু পর থেকে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করা খুবই চাপের হয়ে যাবে। খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, তার জন্য কিন্তু অতটা অসুবিধার মধ্যে পড়লাম না। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে কিন্তু আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বন্ধুরা বিদায় জানাচ্ছি, বাই বাই বন্ধুরা।